এ উচ্চতা বিশিষ্ট একটি দুরারোহ পাহাড়ের শীর্ষবিন্দু থেকে দেখলে এইচ উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ারের গোড়ার অবনতিকোণ এটির মানে হচ্ছে ওই টাওয়ারের শীর্ষের উন্নতিকোণের দ্বিগুণ হয় যদি উন্নতিকোণ এ হয় তবে প্রমাণ করো যে টেন এ ইকালস টু রুট ওভার থ্রি মাইনাস টু এইচ বাই এ তাহলে কেন বুঝতে পারছো যে পাহাড় থেকে টাওয়ারটা কিন্তু উঁচুতে আছে কেন পাহাড়ের শীর্ষবিন্দু থেকে টাওয়ারের শীর্ষবিন্দু উন্নতিকোণ আছে তার মানে পাহাড় থেকে কিন্তু টাওয়ারটা হাইট বেশি তাহলে প্রথমে ছবিটা আঁকি তাহলে মনে করি আমার এই পি কিউ হচ্ছে আমার পাহাড় এবং টাওয়ারের নাম ধরে দিলাম কীতে পারি এস টি এস টি ঠিক আছে এখন যেটা বলেছে যে পাহাড়ের শীর্ষবিন্দু থেকে টাওয়ারের গোড়ার অবনতি কোন তার মানে এই কোনটা এই কোনটা মান হচ্ছে এই কোনটার মান বলেছে যে কি না টাওয়ারের শীর্ষ থেকে পাহাড়ে এই পাহাড়ের শীর্ষ থেকে টাওয়ারের শীর্ষের যে কোন এ এ কোনটা এ এবং এই কোনটা হচ্ছে টু এ তার দ্বিগুণ ঠিক আছে এখন আমরা জানি যে আমরা যদি পি এই কিউটি প্যারালাল করে পি পিকিউআ আর যদি এটা সমান্তর সটা নিই তাহলে এই কোণ এবং এই কোণ কী হয় পরস্পর একান্তর কোণ হয় এবং এই পিটি কিউ এই কোণের মানও কিন্তু হবে টু এ ঠিক আছে এবং দেওয়া আছে যে পি কিউ পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ এবং টাওয়ার এস টি তার উচ্চতা হচ্ছে এইচ এই পি কিউ পাহাড় উত্তর হচ্ছে এ এ এবং টাওয়ারে উচ্চতা হচ্ছে এইচ তাহলে ত্রিভুজ ত্রিভুজ আমরা জানি যে পাহাড় এবং টাওয়ার সবসময় ভূমির সঙ্গে লম্বভাবে থাকে তাহলে সমকরণী ত্রিভুজ পি কিউটি পি কিউটি থেকে পাচ্ছি এ পাবো দেখো যে টেন টু এ ইকলস টু পি কিউ বাই কিউটি এখানে পিকিউয়ের মান বলে দিয়েছে এ অর্থে কিউটি ইকলস টু এ বাই টেন টু এ যেহেতু পি আর প্যারালাল কিউটি তাহলে এই পি আর পি আর এবং কিউটির লেন কিন্তু সমান ঠিক আছে এগেন ট্র্যাঙ্গেল এটাও নাইনটি ডিগ্রি এগেন ট্র্যাঙ্গেল পিআরএস কী বলতে পারবো যে ট্যান এ অর্থাৎ এই সাপেক্ষে এ ইকালস টু এস আর বাই পি আর এস আর বাই পি আর আমরা জানি পি আর ইকাল টু কিউটি তুই বসেই দি কী পাবো দেখো আচ্ছা এখানে দেখো যে এই যে এস আর এস আর বলতে পারবো এস টি মাইনাস আর টি আর টি এবং পিকিউ সমান আর টি ইকলস টু পিকিউ টু এ তাহলে এস আর ইকলস হচ্ছে এইচ মাইনাস এ তাহলে লিখতে পারবো যে টেন এ টু

ইকলস টু এইচ মাইনাস এ বাই এ ইন টু 2a টু এ আমাদের কী বের করতে হবে আমাদের প্রমাণ করতে হবে যে টেন এর মান বের করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো এই টেন টু এ টেন টু এর একটা আমাদের ফর্মুলা আছে কী ফর্মুলা যে টেন টু এ to টু টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ঠিক আছে এটা আমরা এখন প্রয়োগ করবো তাহলে অর টেন এ বাই টেন টু এ ইকস টু এইচ মাইনাস এ বাই এর টেনে টেন টু এ টেন টু এর সময় টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে টু এইচ মাইনাস এ দেখো টেনে কেটে যাচ্ছে তাহলে ওয়ান মাইনাস টেন স্কোয়ারে বাই টু ইকলস টু এইচ মাইনাস এ और वन माइनस टेन स्क्वायर ए इवस टू टू इनटू एच माइनस ए बाय ए बर्थात और टेन स्क्वायर ए इकल्स टू वन माइनस टू एच माइनस टू ए बाय और এ এলসিম হল এ মাইনাস টু এইচ প্লাস টু এ দিস টু থ্রি এ মাইনাস টু এইচ বাই অর টেন এ ইকলস টু রুটোভার দেখো থ্রি এ বাই এ শোনা হচ্ছে থ্রি মাইনাস টু এইচ বাই তাহলে থ্রি মাইনাস টু এইচ পাই তাহলে এই অঙ্কের এই ফর্মুলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে টেন টু এ ইকলস টু টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে এটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে অন্যথায় কিন্তু অঙ্কটা অনেক বড়ো হয়ে যাবে এবং আঁকার ড্রয়িংটা চেঞ্জ করতে হবে নইলে কিন্তু এই টু এ থেকে এতে আনা best stop